একটা জিনিস জীবনে যখন কেয়া চৌধুরী একবার চায় সেটা না পাওয়ান পর্যন্ত স্যাসরামি চরম সীমায় চলে যায়। তো আমি আপনার করে কি কইতাম, স্যাসরামি করলে তো আর আলগা মানুষের লগে স্যাসরামি করছি না, নিজের পেয়ারা স্বামীর লগে তো স্যাসরামি করছি, আর স্বামীর লগে সব রকমের স্যাসরামিকরণ যায় আছে। তো আমি আপনার করে কি করতাম, কাবদারের আবদার করতাম, আমার তো বাপটাও মারা গেছে, তো আর আছে একটা ছোট একটা ভাই, হ্যাঁ করতেন কি আবদার করতাম, অত্যন্ত ভালো নিজের স্বামীর তো নিয়ে আবদার করছি, কি চাইছি জানেননি, উগ্র ফ্রাই প্যান, উগ্র ফ্রাই প্যানের লেগা গো, উগ্র ফ্রাই প্যান সেটের লেগা, কয়টা দিন ধরে স্বামীর লোকে যে দুশ্মনী করলাম, স্বামীরে কইলাম তোমার কিন্তু করলা ভাজিতে ভাত খাওয়ামু, আমার স্বামী তো নির্ভীক কিচ্ছুই ভয় পায় না, করলা ভাজি একদম মুগি রান্নার চেয়ে মজা, আমি করলা ভাজি দিয়ে মজা করে টেস্ট করে খাওয়ানো খাইতে পারবো, কি যেন জ্বালা জ্বালা। তো আমি চিন্তা করলাম ফ্রাই প্যান সেট যেহেতু আমার কিনাই দিব, মানে আমার জ্বালায় টিকতে না ফাইরে অতিষ্ঠ এত বেড়ায় শেষ মাস দিশমিস না ফায়া ফ্রাই প্যান সেট কিনতে কিনা কিনে দেওয়ার লেগে গেল গিয়ে ওই লোক মার্কেটে। তো মার্কেটে যাওয়ানোর সময় ফ্রাই প্যানের লিস্টির লগে আমি আবার এই যে নাইফ সেটটা আছে নাইফ সেটটাও লিস্টিতে অ্যাড করে দিছি, আমার স্বামী কয় হায় হায় রে তোরে ফ্রাই প্যান সেট জানি কিনা দর না লাগে, এলাকে তোরে আমি একজস্ট ফ্যানও কিনা দিলাম, একজস্ট ফ্যানের টাকাটা আমার গচ্চা গেল, এখন আবার ফ্রাই প্যান সেট যখন কিনা দিতে রাজি হয়েছি এখন আবার তুই নতুন বিল লইছস, তোর বিল পাশ করতে করতে তো আমার যান জীবন দুর্বিষয় হয়ে যাবো, আল্লাহ জানে কুরবানির আগে আবার নতুন কোন জিনিসের লেগে ব্যাংসে ধরে বয়ে থাকোস। আমি কইলাম হায় হায় রে স্বামী তুমি এরম করো, আমি তো কারো কাছে দুনিয়া আল্লাহ দুনিয়া কারো কাছে কিছু আবদার করি না, খালি তোমার কাছে আবদার করি, এখন একটা জিনিস চাইলে আমার তুমি যদি এরম গরিবের মতো করো কতক্ষণ ভাল লাগে। তো যাই হোক নাইফ সেটটা দেখলেন এটার মধ্যে ফিলার চাকু সাফাটি যা আছে একেবারে ব্যাগ কিছু কুরবানি মাংস কোবায় একেবারে সবজি ফল টল যা আছে সদ্য গুষ্টি সব কাটালান যাবো, একটা সিজার আছে ওটা দিয়েও কাটাকাটি করান যাবো, আর মাঝখানে একটা ওপেনারও আছে এই ওপেনার দিয়ে তো বোতল মোতল খুলন যাবো। আর আমি মনে করে আমার যে ফ্রাই প্যানের সেটটা আছে আমার স্বাদের ফ্রাই প্যান সেট এই সেটটা করতে দেয়, এর আগেও আমি আমার স্বামী দুশ্মন বেড়ার কাছে একটা 7 পিসের ফ্রাই প্যান সেট একটা আবদার করছিলাম, কিন্তু আমার স্বামী এমন দুশ্মনের দুশ্মন, হ্যাঁ 2 টাকা জিনিস চাইলে বেড়া সবসময় আমার 10 টাকা জিনিস গছায় দেয়। আমি এর আগে ফ্রাই প্যান সেট একবার চাইছি আমার লেগে কাইসা বিলের একটা SSS সেট লাইছে, আমি কই হায় হায় রে আমি SSS সেট দিয়ে কী করুম, তারপরে নিজেই দুশ্মনী কইরা ওই যেহেতু ছোট একটা সেট আনছে আর একটা 15,000 টাকা দিয়ে বড় একটা সেট কিনছি। এরপরে আমি আমার স্বামীকে যখন কইলাম যে স্বামী দেখো গ্রানাইটের বা ননস্টিকের আমার একটা সেট কিনা দাও, ভিডিও মিডিও করানো লাগবো, রেগুলার রান্না বান্নার লেগে এত দামের জিনিস তো ভালো লাগে না, কিন্তু আমার স্বামী তো কোনো কথাই শুনে না, কয় এই 4-5,000 টাকা জিনিস আমার তো ভালো লাগে না, আমি একবারে তোমার 10,000 টাকা দিয়া তোমার সুন্দর করে আমি একখান চমৎকার একখান 10 পিসের একটা সেট কিনা দেয় 10,000 টাকা না, ওটা হচ্ছে 12,000 টাকা। আমি কয় হায় হায় রে ভাই তুমি আমার 4,000 টাকা দিয়ে একটা সেট কিনা দিতে চাইতেছো না, আর তুমি 12,000 টাকা দিয়ে এটি কিনতে চাইতেছো, প্লিজ তোমার এগুলো করানো লাগবো না, আমার তুমি নর্মাল একখানে নর্মাল ভালো দেখে একটা সেট কিনা দাও। তারপর আমার স্বামী আমার লেগে দিশমিস না পায় এই যে 7 পিসের উগ্র সেট আর হলো নাইফ সেট এই 2টা জিনিস আমার চাইতে ছিল, এই 2টা জিনিস লয়েছে। বিশ্বাস করবেন না যদি আমার স্বামীর দেহি পকেট গরম আছে তাহলে কুরবানির আগে আবার নতুন কোনো ব্যাংক সাদরে নতুন কোনো জিনিস আদায় করবো। মাইয়া মানুষে গরজ না করলে গো জিন্দিগিতে সংসার আজ্ঞায় না, মানে মাইয়া মানুষ যখন একটা জিনিস আবদার করে তখন বেড়া মানুষের গরজ দেয়, চিক্কুর বাক্কুর না দিলে তো বেড়া গো কা কথা দিয়া কান দিয়া এই দিক দিয়ে কথা ঢুকে হেদিক দিয়ে বাইরে যায়, মাথার উপরে দিয়ে যায় গিয়া কিন্তু মাথার ভিতরে ঢুকে না, একদিন চিক্কুর দিতে পারলে পরের দিন জিনিস হাজির। তো যাই হোক আমার এই জিনিসটা খুবই দরকার ছিল, আরে আপনা গো যে দেখায় এত সুন্দর সুন্দর রান্নাগুলা কিন্তু এই বস্কেনা করাই দেখা তো একটু সুন্দর দেয় না, আমার পছন্দের জিনিসগুলা ফায়া গো ঈদের আগে আমি যেন যেই খুশির খুশি হয়েছি, আমি আপনার করে কী করতাম একটু একটু কদ্দুর কদ্দুর কইরা তো একবার ঘরটা সুন্দর করে গুছা লাইতাছি, আর রোজা দিতে যে আমার ক্যাবিনেট 4,500,000 টাকা খরচ করে যে বেটা বানাই দিছে সেটা তো কদ্দুর কদ্দুর করে গুছা একবার সুন্দর ভরপুর করে লাইতাছি। তো আমি এটা ফায়া যেন কী খুশি হয়েছি, আর স্বামীরা তো ভালো মন্দ খাওয়ান লাগবো, তো এই সেট আনানোর পরে সুন্দর করে একবার পাউরুটি দিয়ে সুন্দর করে একটা নাস্তা বানাই দিলাম, এখন স্বামীকে একেবারে VIP ট্রিটমেন্ট করতে হবে, কারণ VIP ট্রিটমেন্ট না দিলে এই যে বেটা যে সকালবেলা কত টাকা গচ্চা খাইছে এই গচ্চা ঝাল তো বাড়িতে থাকবো খালি। তো আমি যেটা করলাম হেডে লোকে এই যে চিকেন মিকেন যা আছে আমি যা যা ভালো রাঁধতে পারি ব্যাগ কিছু সুন্দর করে গুছায় ফুরেন্না করাই সেটারে বিদায় রান্নাবান্না শুরু করে দিলাম। তো আমি আপনার করে কই আমি আবার এত বড় লোক না যে একটা নতুন উগা করে আনানোর লগে লগে ফুরান্ডি সব ফালা দিতাম, এডি আমি ঘুষামের যে ব্যবহার করতাম, কিন্তু যেই যেটি আমি এখন তো ভিডিও করবো মানে সব রান্না তো আর ভিডিও করি না, যে রান্নাটি ভিডিও করবো হে রান্নাটি হলো নতুন করে রান্না করবো, আর যেডি আমি মানে অফ ক্যামেরা রান্না করবো হেডি আমি এই করাই দিতে রান্না করবো। মা গো মা এই সেটটাও হেই যো মানে 5,200 টাকা দিয়ে কিনছে আর কি ফালাই দিমনি, হ্যাঁ আমার কিরম বাদরা মহিলা মনে হয় নাকি। তো যাই হোক এই যে কি আমের ওই যে গতবার আগের বারে বাণিজ্য মেলা গেছিলাম ছোট্ট একটা ফ্রাই প্যান কিনছিলাম সেই ফ্রাই প্যানটারও অবস্থা খারাপ আছে সাল বাকলা সব উঠে আসে গা আপনার করে কী করতাম। তো যাই হোক আমার স্বামীর লেগে আজকে আমি
আমি যাবতীয় যার আনতে পারি সব কিছু একবারে বেড়া লেগে রেডি করে নিলাম। ফ্রাইড রাইস শেষটাংশে কী কী আছে বলে দিই। ফ্রাইড রাইস এখানে হলো গিয়ে চিকেন ফ্রাই, তারপর হলো গিয়ে চিলি চিকেন, তারপর হলো শেষটাংশে কোক, লিচু, আম, কিছু আর বাদ রাখলাম না, মানে যা যা পারি ব্যাগ কিছু একটা তৈরি করে স্বামীর সামনে লয়ে বসি। এই বেড়ারে যে এই কটা দিন যেই অত্যাচার করছি, দুর্বিষ অযন্ত্রণা তো বেটা জীবন আঙ্গারা সিঙ্গার হয়ে গেছে গা। তো আমি আপনাকে কী কইতাম, করলা ভাজি দিয়ে ভাত খাওয়াইছে আমার প্রেরণা স্বামীরে, এই শুধু ফেরাই পেনসেটে লেগা দুশ্মনি করে আমার স্বামীরে থুইয়া আমি সাইড ফার্স্ট আম খাইলাইছি, আবার শুক্লাটি সুন্দর করে সাজায় হেরে দেখাইছি যে দেখো তোমার থুই আমি আম খাই না, কিন্তু আজকে দুশ্মনি করে তোমার থুই আমি পাঁচটা আম খাইলাইছি। তো যাই হোক, এই কয়দিন এই দুশ্মনি করছিলাম দেখে একজস্ট ফ্রেন্ডও কপালে জুটছে, আবার সেভেন পিসের ফ্রাই পেনসেটটাও কপালে জুটছে, আবার এই যে নাইফ সেটটাও। বেডি মানুষের যদি গরজ না করে গো জিন্দিগিতে তো বেডা মানুষের সংসার তো জীবন আগায় না। তো যাই হোক, খালি রানলে বাড়লে তো ওইবার না, সুন্দর করে তো পরিবেশনও করণ লাগবো। একবারে সুন্দর কইরা একবারে ফ্রাইড রাইস, চিলি চিকেন, তারপর চিকেন ফ্রাই, ব্যাগ কিছু একবারে সুন্দর কইরা প্লেটের মধ্যে কুদ্দু সাজাই গুজাই নিছি। সাজাই গুজাই নেওয়ার পরে স্বামীরে যখন দিছি, স্বামী কয় হ দিলেই দিল কফালি, না দিলেই সাই কফালি, দিলেই ভালো, দিলে কয় তুই এলি কোন টাইপ জানোস, খাইবি বিসমিল্লা খাইবি আস্তাক ফিরলে এরম টাইপ। আমি কে হ্যাঁ হ্যাঁ, আমি আবার আস্তাক ফিরলে কখন কইলাম, এই যে কী সুন্দর করে তোমার লেগে কত কিছু রান্না করছে, আমার ফুরেন না করে পরে আমার স্বামী করলো নতুন করে রানলি না কিলিগা, তাহলে আমার নিয়ে হুদাহুদি কিনাইলি কিলিগা। পরে আমি কেছি কি যে তোমার লেগে যখন রানমু তখন তো হেরি দেখাইতাম না, যেটি ভিডিও করার লেগে রানমু হেরি না শোনা নতুন করে রানমু, এখন রান্না খুঁজছে রান্না সুপ সাপ গরম গরম খাইয়া উঠো বাইরে বাই, যে মজা হয়েছে এত স্বাদের স্বাদ, আমার হাতে রান্না অনেক মজা। তো আমি আমার দেওয়ারও সুন্দর করে ডাক দিয়ে লইলাম, ব্যাগতে মিললাম, মজা কইরা খাউন্ডি খাইলাম। তো পিকচার আবি বাকি হ্যামেরের দোস্ত কী কী আছে হেডা আবার আমনে করে কই, এখনও কিন্তু খাওয়ানোর কিন্তু কাহিনী কিন্তু শেষ হয়েছে না, কোকটো খাওয়ানোর পরে আবার আম খামু লিচু খামু, আমি আমনে করে কুদ্দু দেখাই স্বামীর লোকে যে দুশ্মনি কইরা স্বামীরে থুয়া যায়, আম টাম খাইছি হেডির একটা মানে এডি ভুলানোর লেগে তো এখন বেটারে হাত করান লাগবো। বেটা যে পঞ্চাশটা লিচু আনছে হে পঞ্চাশটা লিচু লিচুই বেটারে সুন্দর করে সুইল্লা টুইলা একটা মুখে তুললা গুলুগুলু কুলুকুলু করে খাওয়াইছি, কারণ এই যে কদিন দুশ্মনি করছি যে কোনোভাবে হোক ভিআইপি ট্রিটমেন্ট দিয়ে তো সেটা ভুলাইতে হইব, আরও যে কত কিছু করান লাগবো, কয়দিন যারো ভালো ভালো নাস্তা ভালো ভালো খাওয়ান দাওয়ান খাওয়ানো লাগবো আল্লাহ তালাই ভালো জানে। তো যাই হোক, আপনারা দোয়া করবেন আর ভালো লাগলে গো ভিডিওটা শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।